নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছেন স্বাগত লিপি কথায় আজ শোনাব দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার রচিত গল্প ব্রাহ্মণের ছেলে গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে গল্পের শেষে একটি লাইক দিতে ভুলবেন না আর যে সকল শ্রোতা বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন শুরু করছি গল্প ব্রাহ্মণের ছেলে ছায়ায় ঢাকা গ্রাম নদীর ধারে গ্রামের ভিতরে অনেক দিনের পুরনো বড় একটি বেলগাছ চিরদিনের বিখ্যাত এত পুরনো গাছ তবু নূতন কচি পাতাতে সেই বেলগাছটি জায়গাটিকে আলো করেই রেখেছিল আর সব গাছ বাতাসে দুলে দুলে যেন সেই কথাটাই বলা বলি করছে পথ বেয়ে গ্রামের যত মানুষ চলেছে কারো চোখ এমন নেই যার ওই গাছটির দিকে নজর পড়ছে না কিন্তু সবচেয়ে গ্রামখানি আলো করে রেখেছে একটি ছেলে রোজ তাকে দেখতে পাওয়া যায় ওই গাছটিরই শান বাঁধানো বেদিতে ঠিক সকাল সকালবেলাতে কাঁচা রোদ কচি বেলপাতার উপরে গড়াগড়ি দিয়ে গাল ভরা হাসি হাসছে সেই হাসির আধটুকু এসে পড়ছে তার বইখানির ওপরে আর ছিটে ফোটা পড়ছে তার পিঠটার জায়গায় জায়গায় রোদ যেন এসে তার পেছন থেকে আঙুলের ছোঁয়া খেলছে কিন্তু পড়া তার তবুও ভাঙছে না বইখানির এক একটি পাতার মধ্যে অক্ষরগুলির সঙ্গে সে তখন তার মনখানিকে গেথে গেথে রেখে চলেছে ছেলেটি ভট বাড়ির বয়স কত হবে পনেরো ষোলো কিন্তু মুখখানা আরও কচি সবুজ মাঠ দুভাগ করে গ্রামের ছোট নদীটি যেমন গ্রামের চারিদিক ঘুরে চলে গিয়েছে সুন্দর শ্যামবর্ণের দৃঢ় বলিষ্ঠ উজ্জ্বল তার সুপুষ্টু শরীরে পরিষ্কৃত চওড়া পৈতা গাছাটিকেও ঠিক তেমনই দেখাচ্ছে একটু দূরের আম গাছের আড়ালের ঠাকুর ঘরের শাঁখ একবার শোনা গেল তার একটু পরে একবার কাসর বেজে উঠল কিন্তু বইয়ের পাতা তবু বন্ধ হল না আরও একবার শাঁখ বাজল রোদ একেবারে বইয়ের পাতার উপর এসে ঢলে পড়েছে বোধহয় যেন তার সঙ্গে এসে রোদও পড়তেই শুরু করে দিলে তাতে পড়া আরও চলেছে নিবিড় হয়ে হঠাৎ মা এসে ডাকলেন হৃদে চারা পেয়ারা গাছটার নিচে দাঁড়িয়ে হৃদয়ানন্দ নাম। অমনি বইটি বন্ধ করে মার দিকে আর বেলগাছের ওপরের দিকে চেয়ে হৃদয় উঠতে উঠতে বললে হ্যাঁ মা উঠছিলাম এক প্রহর থেকে এইবার হবে বলে এই বইখানা বগলে পুড়ে সিংহের ছানা যেমন তার মার সঙ্গে যায় লাফিয়ে লাফিয়ে তেমনি বেদি থেকে নেমে মার পাশ দিয়ে প্রায় ছুটেই চলল আগে আগে এক প্রহরের সময় আজ যে পুজো ছিল তা শেষ হয়ে গেল ধূপ আর ধুনোর গন্ধ যখন আমবাগানের পথ পর্যন্ত ভরে তুলেছে শাঁখ আর কাশরের আওয়াজ যখন পাড়াখানিকে মাতিয়ে দিয়ে থেমেছে প্রায় একটা হবে তখন বেলা গ্রামে দুপুর স্নানের ধুমে নদীর জল তোল পার হচ্ছে আট নয় থেকে ২০ বছরের ছেলের বিরাট দল সমুদ্র মন্থনেই নেমেছে মনে হয় ছুটির দিন অনেক দূর পর্যন্ত সারা ঘাটের জল ঘোলাটে হয়ে উঠেছে ছোট্ট নদী উথাল পাথাল জল ছিটকে পড়ে যেন বলছে হরে থাম থাম বাছারা মনের ভাবটা যেন এই যে সমুদ্র মন্থনে যেমন সুধা উঠেছিল বিষও তো উঠেছিল তেমনই ডুবানোর খুশিটা যেমন খুব সুখের তেমনই হয়তো জ্বরটাও আবার ওর কোন ফাঁকের পথ দিয়ে এসে পড়তেও পারে কিন্তু ছেলেদের সাহস দেখে কে জ্বর বেচারি ততক্ষণে নদীর ধার কিনারা ছেড়ে ঝোপ জঙ্গলে গিয়ে পালিয়েছে জলের মধ্যে ছোট বড় প্রায় পঞ্চাশখানা হাত উঁচু হয়ে উঠল আর একটা স্ফূর্তি চিৎকারে ঘাটশুদ্ধ নদীর ধারটা যেন উঠল বেজে যখন দেখা গেল বুকে চন্দন কপালে চন্দনের ফোঁটা মাথায় বাধা গামছার আঁচল উড়ছে এসে দাঁড়িয়েছে হৃদয় ঘাটের পাকুর তলায় হাঁ আমার দেরি হয়ে গেছে ভাই তোরা এসেছিস কতক্ষণ জল থেকে চিৎকার উঠল নেমে পড় পুজো ছিল যে আজ তাই স্কুল কি তোদের কালই খুলছে তাহলে বেশ আজই হোক হৃদয় পড়ে গ্রামের টোলে আর ইংরেজি পড়ে প্রাইভেটে টুলের ছেলেরা এখানে নেই সাঁতারুদের অনেকেই গ্রামের স্কুলের ছেলে কথা ছিল স্কুল খোলার আগেই একদিন এ ঘাট থেকে বাজারের ঘাটে সাঁতারের পাল্লা হবে মাথার গামছা খুলে কোমরে আঁটতে আঁটতে হঠাৎ হৃদয়ের চোখ দুটো বড় হয়ে উঠল গেল যে তোরা কি দেখছিস নে গেল গেল একটা মাছ রাঙার মতো তলার উঁচু পাড় থেকে প্রায় মাঝ নদীতে পড়েছে ঝপাত করে হৃদয় যেখানে চার হাত উঁচু হয়ে জল ছিটে উঠেছে আর দেখা যাচ্ছে দুটো প্রাণী করছে তার মধ্যে উলট পালট জড়াজড়ি কি হলো কি হলো কি হলো কি হলো বলে সব সাঁতারুরাই মুখ ফিরিয়ে সেই দিকেই সাঁতার কাটছে কিন্তু জলের ওপরে কেবল দেখা যাচ্ছে ঢেউ জলের তলে কি কিছুই বোঝা যাচ্ছে না শুধু মাঝে মাঝে দেখা যাচ্ছে হৃদয়ের পা অস্থির হয়ে ওর মধ্যে সব বড় বড় সাঁতারুরার দিলে ডুব ব্যাপারটা বোধ হয় আধ মিনিটের মধ্যেই হয়ে গেল যখন সকলে উঠে এলো একটা কালো কিশোর ছেলেকে দুটো অবশ কাঁপা হাতে উঁচু করে তুলেছে হৃদয় জলের তল থেকে ঠেলে আপন মাথা উঁচিয়ে আর জোরে আসছে এগিয়ে যেন জলধারা দিয়ে তৈরি অস্পষ্ট একটা জীবের মতো চারিদিকে তাকে ঘিরে হাঁপাতে হাঁপাতে জলের নিঃশ্বাস ছেড়ে আসছে সকলে একেবারে নিঃশব্দে পাড়ের দিকে জলে আর কোথাও তোল নেই কেবল ওদের পায়ে পায়ে এসে ঘাটের বালুতে জল আছাড় খেয়ে পড়ল তেমনি নিঃশব্দে হাঁপাতে হাঁপাতে ওরা ছেলেটিকে ঘাটের বালুতে তাড়াতাড়ি নামালো দু একজনে সঙ্গে করে ছোট ছোট ছেলে মেয়েদের গ্রামে নিয়ে চলে গেলো হৃদয় আর কয়েকটা বন্ধু মিলে ছেলেটিকে ভালো করে শুয়ে তার হাত পা বারে উঠিয়ে নামিয়ে মুখে ফুঁ দিতে লাগলো কিছুক্ষণ যেতে না যেতেই ঘাটে গ্রামের লোকের ভিড় জমতে লাগলো কিন্তু দু দশজন ছাড়া আর বেশি লোক পার থেকে নেমে এলো না ঘাটের পাড়ে দাঁড়িয়েই বেশি লোক দেখতে লাগল একজন বললে ও সে বাগদি ছেলেটা বাগদি ছেলেটাকে এ গাঁয়ের এ পাড়াতে কেউ কেউ জানে বেতের ডগা মোটা মোটা হিঞ্চের ডগা নিয়ে ও কচিত কখনও আসে গাঁয়ে বোধহয় এসে ছেলেদের সাঁতারের উৎসব দেখে ও নেমে পড়েছিল মেতে গিয়ে শেষটাতে আর পারেনি সামলাতে সারা মুখে শিরা ফুলে মুখ চোখ লাল হয়ে উঠেছে হৃদয়ের তবু হৃদয় ক্লান্ত হয়নি অনেকেই চেষ্টা করে হতাশ হয়ে পড়েছে হৃদয় আবার উপর হয়ে পড়ে ছেলেটির নাকে মুখে খুব জোরে জোরে ফুঁ দিলে ভিড়ের মধ্যে থেকে কে একজন বললে এই হৃদয় কেন ফুঁ দিচ্ছে আর কেউ দিক না বামুনের ছেলে ওর মুখে ফুঁ দিচ্ছে কেন কিন্তু সারা ঘাটে একটা আনন্দের কলরব উঠে গেল চোখ মেলেছে চোখ মেলেছে নিঃশ্বাস ছেড়েছে ওই যে চেয়েছে দেখ দেখ ঘাটের সমস্ত পারে আর ছেলেদের মধ্যে একটা কোলাহল পড়ে গেল ছেলেটার মাথার দিকে ভালো করে হাওয়া আসবার পথ করে দিয়ে হৃদয় কাপড়টা একটু ভালো করে জোরে এটে গামছাটা তার উপর শক্ত করে জড়িয়ে দিলে তারপর বললে ধরিস ভাই বলে হাঁটু গেড়ে বসে ছেলেটিকে বুকে তুলে নিয়ে শটান ঘাটের পারে উঠে পড়ল দুই প্রকাণ্ড পাকুর গাছের মাঝখানের ছায়া ভরা পথ পেরিয়ে আম গাছের শাড়ির ভেতর দিয়ে চললো বাড়ির দিকে গ্রামটাও যেন চলল তার পেছনে নানা কথা বলতে বলতে অনেকে মাঝে মাঝে কথা বলে কেউ চুপ করে থাকে তারা খুব বিপদে পড়লেও তাদের ছুঁতে যেতে লোকে সেই জন্যেই ভয় পায় তাছাড়া ও গ্রামে বাগদি নেই বলেও বাড়ির কাছে আসতেই সকলে দেখলো হৃদয়ের মা আসছেন মা হ্যাঁখানা মাদুর বের গে গলার আওয়াজটা বেরিয়েই থেমে গেল হৃদয়ের তার তখন ঘাম ছুটেছে পা আরও জোরে চলেছে এবার মা এক মুহূর্ত শুধু চেয়ে নিলেন তিনি সমস্ত ঘর দোর বন্ধ করে রাখাল ছেলেটিকে বাড়িতে রেখে চলেছিলেন ঘাটের দিকে খবর পেয়ে পা যতটা পারে তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তিনি ঘর খুলে মাদুর বের করে বিছিয়ে দিলেন সামনের বড় দাওয়ায় তার চোখ দুটো ছলছল করছে কপালের লাল টকটকে সিঁদুরের ফোটার দুটি দিক যেন মেঘে ছেয়ে ফেলেছে হৃদয় ছেলেটিকে শুয়ে দিতেই তিনি পাখা হাতে বসে গেলেন ছেলেটি শিওরে ছেলেদের দল আর গ্রামের লোক ভট্টাচার্য বাড়িতে ধরছিল না চ্যারিটেবল ডিসপেন্সারির ডাক্তার এর মধ্যেই এসে পড়েছেন অনেকক্ষণ দেখে তিনি বললেন ভয় আর নেই শুশ্রূষা ওষুধ সব ততক্ষণে চলেছে ভিড় আসতে একটু কমতে লাগল জ্যোৎস্না পক্ষ সন্ধে প্রায় হয় হয় ঠাকুর বিশ্বানন্দ সন্ধে বাড়ি ফিরেছেন গিয়েছিলেন খুব ভোরে দূর গ্রামে পণ্ডিত বিদায়ের নিমন্ত্রণে আমবাগানে পৌঁছেই নূতন জ্যোৎস্নার আলোতে দেখতে পেলেন বাড়িতে তার কেবলই লোকজন আনাগোনা করছে এসেই সব জানতে জানতে তিনি বাড়িতে ঢুকলেন তখন ছেলেটিকে তোষক চাদর পেতে ভালো করে শুয়ে দেওয়া হয়েছে তিনি ঘরে উঠতেই কে একজন উঠোনের ভিড়ের ভেতর থেকে বললে ও ছেলেটা বাগদিদের হৃদয়ের মুখে দিয়েছে কি করা যাবে এখন হৃদয়ের মাকে বললেন আমার ছোট কমণ্ডলুতে গঙ্গা জল আছে আনো এক কমণ্ডলু গঙ্গা জল ওকে খাইয়ে দাও আর ছেলেটিকেও খাইয়ে দাও দুজনারই সব দোষ ভস্য হয়ে যাবে ভিড়ের মধ্যে একদিকের কতক লোক একেবারে চুপ করে চেয়ে রইল আর একদিকের লোকেদের দু পাঁচজনের মধ্যে থেকে উঠল একটা যেন কিসের খুশি সুর হৃদয়ানন্দের মাথায় কাপড় একটু টেনে দিয়ে বললেন তাওরা দুজনেই তো খেয়েছে এ ঘরেই তো গঙ্গা বড় ঘোড়া আপনার পায়ের ধুলো ওদের দুজনের মাথায় একটু একটু দিন কোনো দোষ যদি থাকে সব কেটে যাবে এদিক ওদিক থেকে একসঙ্গে পাঁচ সাতটি গলা শোনা গেল মা ঠিক বলেছেন তখন চারিদিকে সমস্ত গাছেরই পাতাগুলোতে জোৎস্নার ফিনিক ফুটছে অন্য গায়ে বাগদি ছেলে শুধু এক ঠাকুর ছিল বেজায় বুড়ো মানুষ চোখেও ভালো দেখতে পেত না চলবার সামর্থ্য নেই খবর শুনে কেঁদে ছিল হৃদয় যেদিন তাদের গায়ে তার নাতিকে ভিঙ্গা তার নাম ভিঙ্গাকে নিয়ে তার কুড়ের দড়ে গিয়ে দাঁড়ালো সেদিন ভিঙ্গার ঠাকুরমা মা আলু থালু হয়ে ছুটে এসে কে ভিঙ্গা কে হৃদয় তা বুঝতে না পেরে দুজনকেই বুকের মধ্যে জড়িয়ে ধরল বুড়ি শুধু নয় যারা যারা হৃদয়ের সঙ্গে গিয়েছিল তাদের কেউ সেদিন চোখের জল ধরে রাখতে পারেনি কটা মাস গেছে ভিঙ্গা প্রায় জিনিস নিয়ে খেলতে আসে এখন এ গাঁয়ে হৃদয়ের যেন একটি ছোট ভাই মাঝে মাঝে ছুটে আসে এমনই মনে হয় আবার সেই পাকুর ঘাটে ছেলেদের দলে তাদের দুজনকে দেখলে কোনো কোনো দিন দেখা যায় বেলগাছটির বেদিতে বসে হৃদয় ভিঙ্গাকে পড়াচ্ছে একখানা কখর বই বেলগাছের পাতাগুলি তখন ঘন সবুজ হয়েছে ছোট ছোট বেলগুলি পাতার দোলায় চড়ে যেন কি কথা বলছে রোদ আর হাওয়ার সাথে গঙ্গার জল সত্যি হয়েছে ঠাকুর বিশ্বানন্দের পায়ের ধুলো হয়েছে সত্যি হৃদয়ের মা যা বলেছিলেন তা বলছি এই জন্যে যে এ গায়ে এখন ভিঙ্গার একটু আদরও হয়েছে ব্রাহ্মণের ছেলেই তো আজ বাগদি ছেলের জন্যে গ্রামের লোকের মনে একটুকু আসন দিয়েছে পেতে শুনে তোমরা খুশি হবে গ্রামের লোকে চাঁদা করে ভিঙ্গাকে স্কুলে পড়বার আর তার পাশেই বেতের বাঁশের আর নানা রকমের কাজ শিখবার নূতন বাড়িটি হয়েছে যে তাতেও শিখবার সুবিধে করে দিয়েছেন আসছে মাস থেকে ভিঙ্গা ওর দুটিতেই পড়বে শেষ হল গল্প গল্প পাঠ ভালো লেগে থাকলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটনটি প্রেস করলে আমার পরবর্তী গল্পের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ধন্যবাদ